উত্তর কোরিয়ার মতো বাংলাদেশে একদলীয় শাসনের অভিযোগ ডক্টর মইন খানের বিএনপির উদ্ভট কথায় কান দেবে না আওয়ামী লীগ সারা দেশে বইছে তাপদাহ বিপর্যস্ত জনজীবন দুই তিন দিন অব্যাহত থাকতে পারে পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয় সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় এছাড়া চীনের ঋণ সহায়তায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন তারা পরে গণভবনে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ম্যানেজমেন্ট টিমের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেছেন উত্তর কোরিয়ার মতো দেশে একদলীয় শাসন চলছে বিএনপিকে নিশ্চিহ্ন করার ছুতো খুঁজছে সরকার সদ্য কারামুক্ত সাবেক যুবক দল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান ডক্টর আব্দুল মইন খান এ সময় এস এম জাহাঙ্গীর ও তার পরিবারের খোঁজ খবর নেন তিনি এ সময় ডক্টর আব্দুল মইন খান বলেন বিরোধী দলের ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে মামলা হামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে দমন করা যাবে না নেতাকর্মীরা হতাশ নয় উল্লেখ করে ডক্টর মইন খান বলেন বিএনপির আন্দোলন সফল হয়েছে জনগণ ভোট কেন্দ্রে যায়নি ৫% মানুষও ভোট কেন্দ্রে যায়নি বিএনপি জনগণের জন্য রাস্তায় আছে সেই আন্দোলন চলবে মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি দেশ উত্তর কোরিয়ার পথে এমন মন্তব্য করেন তিনি বলেন মানুষ নীরব প্রতিবাদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে উল্লেখ করে ডক্টর মইন খান বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি দুস্থদের সাহায্য না করে ইফতার পার্টির অভিযোগ তুলে আবারও বিএনপির সমালোচনা করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য রোজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা ১০ আসনে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আয়োজনে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন ঢাকায় এত ভিক্ষুক বলে যারা সরকারের সমালোচনা করে দুস্থদের সাহায্য না করে তারা কিভাবে ইফতার পার্টি করে সে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপির ৮০% মানুষ নির্যাতিত বলে দলটির নেতারা যে দাবি করেছেন সরকার তার তালিকা চেয়েছিল কিন্তু বিএনপি নেতারা তালিকা দেননি যারা অপরাধী তাদের জন্য কেন এত মায়াকান্না এমন প্রশ্ন তোলেন তিনি ধানমন্ডি ৩২ এই আয়োজনে আর উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস চৈত্রের শেষে এসে হঠাৎ করেই ভ্যাপসা গরমে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ সিলেট আর ময়মনসিংহ ছাড়া সারা দেশে এই তাপমাত্রা আরও দুই তিন দিন থাকবে মাঝে কিছুটা কমলেও ঈদের সময় গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা মামুন আবদুল্লাহর প্রতিবেদন ক্যামেরায় ছিলেন জামাল খান রোজার শুরু থেকেই স্বস্তিদায়ক আবহাওয়ায় বেশ ফুরফুরায় ছিলেন সবাই তবে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ায় ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের হঠাৎ গরমে অনেকেই ভুগছেন ঠান্ডা জ্বরে চাহিদা বেড়েছে ইলেকট্রনিক পাখার ব্যাপার হচ্ছে ঠান্ডা গরমের ভিতরে তো আমার গলাটলা মানে সর্দি কাশি লেগে গেছে বুঝছেন দেখছেন তো মানে কথা শুনে তো বুঝতে পারতেছেন কি করার আছে কিছু তো করার নাই প্ল্যানিং দুদিন ধরে রোদের তাপমাত্রাটা অনেক বেশি রোজা থাকতে একটু কষ্ট হচ্ছে দিনের শুরুটাও ভালোভাবে কাটলে পরে দিনের শেষটা অনেক কষ্ট হচ্ছে মানুষের আগে রোজার শুরু থেকে তো একটু কমই ছিল এখন তো দেখতেছি দিন তাপমাত্রা বাড়তেছে জানি না সামনে আরও কী হয় এখন বাসায় রোদের প্রবলেমের কারণে বাসায় ছোট বাচ্চা আছে যার কারণে যে এখন আবার সাজার ফ্যান নিয়ে যেতে হইতাছে গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ রোজা রেখেও জীবিকার তাগিদে পথে বের হয়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাদের আমার ঘামে যায় অস্থির হয়ে যায় ভালো লাগে না পেটে তো খায় খাওয়া লাগবে তো কর্ম তো করতে হবে আমার কর্ম করতেই হবে মেঘ থাক বৃষ্টি থাক গরম থাক আমার কর্ম করিয়া খো আমার চলতেই হবে এত কষ্টের ভিতরে কামাই করে ববুলানরে নিয়ে চারটা ডাল ভাত খায় যাতে সুখে শান্তিতে থাকতে পারি এই জন্য কিন্তু অনেক কষ্ট হয় আমাদের স্বস্তির খবর নেই আবহাওয়াবিদদের কাছে পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বলছেন মাঝে তাপমাত্রা কমলেও ঈদের সময় বাড়তে পারে সূর্যের তেজ মৃদু থেকে মাঝারে ধরনের তাপদাহ চলমান যেটা আছে সেই তাপদাহ কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা আছে আগামী ৬ তারিখ পর্যন্ত তার পরবর্তীতে ৭ এবং ৮ তারিখে দেশের উপর সারা দেশের উপর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি বজ্রঝড় এবং কালবৈশাখীর ঝড় অথবা দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৮ এবং ৯ তারিখে এপ্রিল মাসে এখন পর্যন্ত আমাদের যে
বিশ্লেষণ, আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু 10 এবং 11 তারিখে মোটামুটি আমরা ভালো ওয়েদারে আমরা আশঙ্কা করছি, তবে অনিশ্চয়তা এখনও থেকে যায় এর মধ্যে। তাপমাত্রার এই প্রখরতা থেকে কিছুটা নিস্তার পাবেন সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অঞ্চলের মানুষ। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বরিশালে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গড়ে উঠছে সাশ্রয়ী বাজার। ন্যায্য মূল্যে পণ্য বিক্রির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া পড়েছে। ক্রেতারা বলছেন, শুধু রোজার সময় নয়, সারা বছরই এমন উদ্যোগ থাকা উচিত। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। এটি বরিশাল নগরীর ব্র্যান্ড কম্পাউন্ডে স্থানীয় কাউন্সিলরের আয়োজনে পারিবারিক সাশ্রয়ী বাজার। প্রতিটি পণ্য বাজার মূল্য থেকে কমে কিনছেন ক্রেতারা। এই যে উদ্যোগটা, এটা সারা জীবনের জন্য যদি থাকে সবচেয়ে ভালো হয়। এখানে কম দামে আমরা পাচ্ছি, তারা সেদিন নিজে থেকে এটা করতেছে, আমাদের কাছেও ভালো লাগতেছে, সবাই কেনার মতো। যারা এই রমজান মাসে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী আছে, রমজান মাস আসলে এই দাম বাড়ায়, যেটা অন্যান্য রাষ্ট্রের কোথাও নাই। গরিবের জন্য তো এটা মনে করেন সাশ্রয় হয়, এই জন্য আমরা এটাই নিচ্ছি। যদি প্রতি মাসে 1.5 থেকে 2,000 টাকা সাশ্রয় হয়, এই টাকাটা সে অন্য কোনো কাজে লাগাইতে পারে, তার সন্তানের পিছনে প্রাইভেট টিউটর, অন্য কোনো কাজে ধরেন লাগে, অথবা এই টাকাটা জমা হয় ব্যাংকে। তো এই উদ্দেশ্য নিয়ে করা। আমরা তো দোকান লইয়া ভাড়া দিয়া এই সব কিছু দিয়ে ঠিক আমরা ঠিক থাকতে পারি না। এরা তো রাস্তাঘাটে বই এরা ভালো পয়সা কামাই করে যাইতেছে। কাস্টমার এসে বলতেছে, ভাই ওইখানে 650 টাকা আপনারা 650 বিক্রি করেন, কারণটা কি? কৈফত দেওয়া লাগতেছে, আমাদের সমস্যা হইতেছে। রোজা উপলক্ষে জেলার গৌর নদীতেও 4 যুবক উদ্যোগ নিয়েছেন নিম্নআয়ের মানুষকে সেবা দেওয়ার। লাভের কথা না ভেবে পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমান সহ অন্যদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন তারা। ন্যায্য মূল্যে বিক্রির কারণে কিছুটা প্রতিবন্ধকতা এলেও হতোদ্যম নন তারা। আমি যে এখানে শ্রম দিতে আসি একদম ফিসিপি বিবাহে, এবং যে টাকা খাটাইছি লাস্টে যদি লস হয় লস হয় ভাগি নিব, আর না যে সাবানটা থাকে ওই সাবানটা নিয়ে যাবো, কোনো ব্যবসা নেব না। রমজানকে ত্যাগের মাস হিসাবে হিসেব করে, কিন্তু আমরা বাঙালি, আমরা ত্যাগটাকে ভোগের পণ্য হিসেবে, অর্থাৎ অতি লোভ অতি লাভ করার জন্য আমরা সদচেষ্টা থাকে। আমাদের এখানে কোনো নিজেদের লাভের জন্য আমরা করতেছি না, শুধুমাত্র জনগণের সেবার জন্য আমরা করতেছি। আজ এই এক মাস অন্তপক্ষে যেমন জনগণ ন্যায্য মূল্যে বা কম টাকায় মানে পণ্য ক্রয় করতে পারে, সেজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। এসব উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করছে প্রশাসন। বিত্তবান ব্যক্তি বা ব্যবসায়ী তারা এগিয়ে আসছেন, যাতে স্বল্প মূল্যে মানুষ কিছু পণ্য বিক্রি করছেন তারা। এই ধরনের যারা উদ্যোগ গ্রহণ করে তাদের আমরা সহায়তা করে থাকি, এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের কাজটি করতে পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকি। কারণ এর মাধ্যমে আসলে তারা তাদের সামাজিক দায়বদ্ধতার থেকে বা সামাজিক দায়িত্ব হিসেবে অনেকেই এই কাজে এগিয়ে আসেন, তারা যাতে তাদের কাজ অব্যাহত রাখতে পারে সে বিষয়ে আমরা সর্বাত্মক সহায়তা করে যাচ্ছি। রোজা উপলক্ষে এই সেবা শুরু হলেও সারা বছর এমন উদ্যোগ চালু থাকুক, এমনটাই চান ক্রেতারা। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে বাড়ি ফেরা 22 জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ করতে পরিকল্পনা নিয়েছে পুলিশ। এ উপলক্ষে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে 700 পুলিশ মোতায়েন করা হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি একথা বলেন। বেনাপোল চেকপোস্ট ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের মাজারে গার্ড অফ অনার প্রদান করেন। দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করেন তিনি। নারীর ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে গাজীপুরে বিনামূল্যে ল্যাপটপ পেয়েছেন 80 শিক্ষার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ ল্যাপটপ বিতরণ করা হয়। কক্সবাজারে হজ ও ওমরা যাত্রীদের কর্মশালা ও ইফতার মাহফিল হয়েছে। শহরের একটি আবাসিক কনফারেন্স হলে হাজিদের হাতে কলমে হজের বিধিবিধান, করণীয় ও বর্জনীয় বুঝিয়ে দেন হাফেজ মাওলানা তোফায়েলউদ্দিন চৌধুরী। ঈদ উপলক্ষে সাতক্ষীরায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের পক্ষ থেকে শহরের বাইপাস সড়কের বকচারা মোড়ে হতদরিদ্র ও অসহায়দের খাদ্য সামগ্রী ও ঈদের কাপড় বিতরণ করা হয়। উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম।
ঝিনাইদহে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়ন পরিষদে 14টি গ্রামের 1554টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া 10 কেজি করে চাল বিতরণ করা হয়। ফরিদপুর জেলা প্রাণী সম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে। শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম তালুকদার। সাভারের ভাকুত্তা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে 5 কোটি টাকা ব্যয়ে 3টি রাস্তার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ভাকুত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত আউশ ধানের জাত পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও পার্বত্য চট্টগ্রামে সম্ভাবনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রে স্থানীয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কিশোর কুমার মজুমদার সহ অন্যরা। লবণ সহিষ্ণু ও ব্লাস্ট রোগ প্রতিরোধে উচ্চ সহনশীল গমের জাত বাড়ি 33-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে। সদর উপজেলার চাপাতলা গ্রামের মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উত্তর কোরিয়ার মতো বাংলাদেশে একদলীয় শাসনের অভিযোগ, ডক্টর মঈন খানের বিএনপির উদ্ভট কথায় কান দেবে না আওয়ামী লীগ। সারাদেশে বইছে তাপদাহ, বিপর্যস্ত জনজীবন 2-3 দিন অব্যাহত থাকতে পারে পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শকের ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।